শেখ হাসিনা তো নিজে তার পিতার ইমেজটাও শেষ করে দিয়েছে এগারো দিন মিলেই আমরা খেলেছি মাঠে কিন্তু গোল করতে পেরেছে তারা সজীব হাজার জয়নে আমি খুব কথা বলতে পারি না ভদ্রকে আবার একেবারে ম্যাচিউরিটি বড় হয় না আমরা প্রায় একই সাথে আন্দোলন করেছি এগুলো নিয়ে আমি পলিটিক্যাল পার্টি করতাম কিন্তু সিভিল সোসাইটি করতেন আমাদের অনেক সেমিনার উনি গেছেন আমাদের সরাসরি পার্টির অনুষ্ঠানে উনি গেছেন এবং যে রিফর্মের কথা আমরা বলেছি এতদিন ধরে এই রিফর্ম সম্পর্কে তারা কি ভাবছেন এইটা বলতে আসছিলাম এমনি দেখছি আমি যে তারা সেই দিকেই যাচ্ছে এগুলো একটু এক্সচেঞ্জ করা মেইনলি এটা একটা শুভেচ্ছার মতো যে তাকে ওর উপরে হ্যালো বলা হয়নি এই জন্য এখন নির্বাচন নিয়ে কিছু ভাবছি না মানে এই গভর্নমেন্টের কনসিডারেশন মনে করছি যে দরকার এবং গভর্নমেন্ট যে ধরনের রিফর্মের কথা বলছে যদিও এই সরকার খুব এক্সপ্লিসিভলি তাদের পলিসি এক্সপ্লেন করেননি কিন্তু তাদের কিছু অ্যাক্টিভিটি থেকে যেটা মনে হচ্ছে যে আমরা যেরকম ভাবি সেরকম যাচ্ছে আবার বলছি একদম আনরিজার্ভ সাপোর্টের কথা বলছি উইল বি অবজার্ভিং তারা কী করে ওর ভুল ত্রুটি যেতে হয় সেটা কী আছে আর মানে আলটিমেটলি এন্ড অফ দি ডে ইস এ পলিটিক্যাল আপনি রিফর্ম করেন নতুন রাষ্ট্রবরণ যাই করেন রাজনৈতিক প্রশ্ন এই রাজনৈতিক বিষয়গুলো আমাদের একটু বোঝা দরকার এত কথা বলবার সুযোগ পাইনি বিকজ আমার আসতে অনেক লেট হয়েছে আর ওনার আবার একটা মিটিং আছে এগুলোই কথাবার্তা বলেছে আমরা চাই যে এই সরকার সফল হোক আর এই সরকার যত কম সময়ে তাদের এই রিফর্মটা করতে পারে বাইরে বাজারে না এরকম পাঁচ বছর চার বছর করে ওগুলো কোনো কথা নয় মানে একটা উপযুক্ত পরিবেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা যারা ক্ষমতায় আসতে পারে সেই বিষয়টা তৈরি করবার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেটা যারা তারা করে মানে বর্তমান সম্পর্কে আমি বলতে পারবো কিন্তু যারা যেটা করেছেন সেটা তো ইউনিক পৃথিবীর ইতিহাসে অনেক বড় আর বাংলাদেশের কথা যদি বলেন তাহলে মানে আলটিমেটলি এগারো দিন মিলেই আমরা খেলেছি মাঠে কিন্তু গোল করতে পেরেছে তারা তাদের সেই ক্রেডিট চূড়ান্ত বিজয়ের মানে অভিনন্দন তো জানাতেই হবে আর এখন তারা যা করছে তার অনেকগুলোকে খুবই ভালো মনে করছে আমি মানে যেমন এই যে হাইকোর্টে তারা গিয়ে যে কাজটা করলো এটা একটা জুডিশিয়াল কুর অ্যাটেম্প ছিল সেটা বদ্ধ করে দিল এই ধরনের কাজগুলো আমি মনে করি তারা খুব ভালো করছে কিন্তু কিছু কথাবার্তা ঠিক পরিষ্কার নেই যে তারা পার্টি করবে করবে না নিজেরা পার্টি করতে চায় তাদের নিয়ে করবে করে কিছু ঠিক নেই এগুলো একটু সমস্যা দেখছি আমি কিন্তু এগুলো ঠিক করে ফেলবে তারা আমি হোপফুল তাদের উপরে করতেই পারে তারা উপর দল মানে এখন আমি তো একটা দল করি তারা আর দল করলো করতেই পারে সেই দল মানে আমি চাইবো যে তাহলে আমাদের এই চিন্তার ভিত্তিতে যেহেতু তারাও এই সরকারের সাথে এই আন্দোলনের সাথে রিফর্মের চিন্তাগুলো করে আমরা একসাথে কাজ করতে পারবো এমনিতে যদি বলেন তাহলে এটা তো করা উচিত ছিল না কিন্তু সেন্টিমেন্টটা আপনাকে বুঝতে হবে মানে গত পনেরো বছর ধরে সরকার নিজেদের যা ক্ষতি করেছে করেছেই তাদের যারা নেতা যারা বা যিনি বেশ করে শেখ হাসিনা নিজে তার পিতার ইমেজটাও শেষ করে দিয়েছেন রাগটা ধরলাম আমি বেশি করে কন্যার উপরে কিন্তু সেই রাগ আবার পিতার উপরে গেছে কারণ উনি এটাকে অন্যায়ভাবে বিভিন্ন রকম কারুকাজ করে ব্যাম্পার করার চেষ্টা করেছেন এটা মানুষ পছন্দ করে নেয় কিন্তু আমি এটা নিশ্চিতভাবেই বলবো যে না এটা তাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে যে ট্রিটমেন্টগুলো করা হয়েছে এটা ঠিক হয়নি সজীবাজার জয় নিয়ে আমি খুব কথা বলতে পারি না ভদ্রকে আবার একেবারে ম্যাচিউরিটি বলে হয় না উনি যে সমস্ত কথাবার্তা বলেছেন এগুলো মানুষের মানে এক ধরনের কী বলবো বিরক্তির কারণই রেখেছি আমি বেশি সমালোচনা করেছি অনেক কিন্তু সাধারণভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যদি জান এটা আমি খুব বড়ো প্রশ্ন মনে করি পরিপূর্ণ স্বৈরতান্ত্রিক একটা অবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর এটা একটা হিউজ টাস্ক অনেকেই মনে করে যে যারা পতিত তাদের কণ্ঠ রোধ করেই এটা করা যাবে নাও হতে পারে আপনি গণতান্ত্রিক পদ্ধতি রেখেও যদি এটা করতে পারেন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারেন সেটা সবচেয়ে ভালো আমাকে এই ব্যাপারে সরকার পক্ষ থেকে কিছু বলা হয়নি বা আমি আজকেও এই কথা বলবার সুযোগ পাইনি কিন্তু আমি দেখে মনে করছি যে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াটা রাখতে চাইছেন এই জন্যে মানে তারা যে অপরাধ করেছেন তার জন্য মামলা হচ্ছে কিন্তু দলটা ব্যান্ড করে দিতে হবে এই দলের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ে এগুলো তো করছেন না তারা এটা ওয়াইজ মনে করি আমি